Assalamualaikum সুপ্রদর্শক আমাদের ভিডিওটিকে বেছে নেওয়ার জন্য আপনাদের সকলকেই অসংখ্য ধন্যবাদ বিশ্বের অন্যান্য দেশের তুলনায় সংযুক্ত আরব আমিরাত থেকে গত মাসে সর্বোচ্চ রেমিটেন্স এসেছে বাংলাদেশে বিষয়টিকে ইতিবাচকভাবে দেখছেন প্রবাসীরা সংশ্লিষ্টরা মনে করছেন বিপুল সংখ্যক বাংলাদেশি আমিরাতে আসায় বেড়েছে বিনিয়োগ একই সঙ্গে অ্যাপয়েন্টমেন্ট ভিসা ব্যবহার করে অনেকে কাজে যোগ দেওয়ায় রেমিটেন্স প্রবাহ আগের চেয়ে বেড়েছে বাংলাদেশের রেমিটেন্স পাঠানো দেশের তালিকায় অনেকদিন ধরেই শীর্ষে ছিল সৌদি আরব তারপরে অবস্থান ছিল সংযুক্ত আরব আমিরাতের তবে গত মাসে সৌদি আরবকে পেছনে ফেলে সংযুক্ত আরব আমিরাতের প্রবাসী বাংলাদেশিরা সবচেয়ে বেশি রেমিটেন্স পাঠিয়েছেন দেশটি থেকে মে মাসে 33.86 কোটি মার্কিন ডলারের সমপরিমাণ বৈদেশিক মুদ্রা এসেছে একক মাস হিসেবে দেশটি থেকে আসা প্রবাসী আয়ের এই অঙ্ক এই যাবৎকালের মধ্যে সর্বোচ্চ 7 জন বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে তালিকার দ্বিতীয় অবস্থানে রয়েছে সৌদি আরব মে মাসে দেশটি থেকে রেমিটেন্স এসেছে 32.99 কোটি ডলার সংশ্লিষ্টদের দাবি গত কয়েক বছরের ভিজিট ভিসায় আমিরাতে এসেছেন কয়েক হাজার প্রবাসী যারা এখন বাংলাদেশে রেমিটেন্স পাঠানো শুরু করেছেন ফলে আমিরাত থেকে রেমিটেন্স সরবরাহ আগের তুলনায় অনেক বেড়েছে একই সঙ্গে সৌদি আরবের তুলনায় সংযুক্ত আরব আমিরাতে বিনিয়োগকারীর সংখ্যাও বেড়েছে কয়েক গুণ ফলে এখানে অর্থনীতির গতিও বেড়েছে সমান তালে এরই ইতিবাচক প্রভাব পড়েছে বাংলাদেশের রেমিটেন্সের উপর বন্ধুরা কম সময়ে বড় খবর পাওয়ার জন্য সাবস্ক্রাইব করুন দ্য রিমার্কেবল মিডিয়াকে